ये जीवन है, इस जीवन का ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप, थोड़े गम है, थोड़ी खुशियाँ, थोड़े गम है, थोड़ी खुशियाँ, यही है, यही है, यही है जीवन, ये जीवन है। वेरी गुड आफ्टरनून टू यू ऑल, myself, yours truly, takadi ganaka, yes, Prakashan is Soumya, sometimes I'm a singer also, anyways, तो आप सब जानते हैं, जो लोग मुझे Facebook में थोड़ा बहुत follow करते हैं, नहीं तो मेरा channel में follow करते हैं, जब हम other than my musical part, जब हम घूमने जाते हैं, थोड़ा बहुत vlogging कर लेते हैं, और आप सबके साथ share करते रहते हैं मेरा experience, तो आज हम लोग है जहाँ पर आप मंदिर कोई बोल सकते हैं क्योंकि पार्वन बोलते এটা কোন মন্দির হ্যাঁ ভাবছেন যারা ভিডিওটা দেখছেন অলরেডি ভাবছেন যে এটা কোন মন্দির এটা আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দি মানে কিভাবে বলবো অ্যাজ পার মাই নলেজ আমি যা শুনলাম এখান থেকে ভারতবর্ষের ওয়ান অফ দি রিচেস্ট টেম্পলের মধ্যে একটা যেটা কিনা গভর্নমেন্টের জায়গা থেকে যে টেম্পলটাতে প্রত্যেক দিন কয়েক লাখ লোক এখন সেটা দেখলে বুঝবেন না কারণ এখন লোক সংখ্যাটা অনেকটা কম বিকজ অফ কোভিড আদারওয়াইজ এই কোভিডের এই সিচুয়েশনের পরেও অমিক্রনের পরেও এখানে এক এক দিনে অন্তত 1030 লোক সারা দিন ধরে আসছে যাচ্ছে বাট আদারওয়াইজ মোর দ্যান 1 লাখ মেবি সামটাইমস তারও বেশি লোক এখানে রেগুলার আসছে সেটা আমি শুনলাম আমার এই সিকিউরিটি দাদা ভাইয়ের থেকে উনি আমাকে এতক্ষণ ধরে বললেন ওনার থেকে আমি অনেক গল্প শুনলাম উনি জানালেন যে এখানে কত লোকজন রেগুলার আসে এবং পার ডে এখানে ঢুকতে যা টোটাল হয় মানে সেই দিয়ে ওরা অনেক রকম কাজ করে এনিওয়েজ আমরা রয়েছি কোনারকের সেই বিখ্যাত টেম্পল কোনারক টেম্পলে এবং যেটা সান টেম্পল আমাদের অল ওভার ওয়ার্ল্ডে সান টেম্পল বলতে যেটা সবার প্রথম আমাদের মাথায় আসে দ্যাট ইজ কোনারক মন্দির উড়িষ্যার কোনারক মন্দির সেই কোনারক টেম্পলের সামনে আমি রয়েছি আপনাদেরকে ছোট করে কিছু ভিউ আমি দেখাবো ফার্স্ট নাম্বার ওয়ান এখন আমরা ভেতরে যেতে পারছি না এন্ট্রিতে যেতে পারছি না এত অব্দি সীমানা রয়েছে আর আমার বন্ধু কাম ভাই একটু আলাপ হন সে আমাকে বলেছে যে ঠিক আছে আপনি এটা করতে পারেন এন্ট্রেন্স হচ্ছে এইটা দিস ওয়ান ইজ দ্য মেন এন্ট্রেন্স যেটা এখন বন্ধ করে রাখা রয়েছে কেন বন্ধ করে রাখা রয়েছে বিকজ তার অনেক কিছু হিস্ট্রি আছে পিছনে একটা বড় মন্দির আছে সেই পিছনের মন্দিরটা সেটা ভেঙে গিয়েছিল বলে সেটা এর থেকে আরও এটা 27 ফুট 27 ফিট বলে না ভাইয়া হ্যাঁ তো এটা 27 ফুটের একটা মন্দির আর পিছনেরটা পিছে কাকে নাম বলে হ্যাঁ 200 আরে বাপরে 236 ফিট इसके पीछे का जो टेम्पल था वो अभी टूट गया है वो टूट गया है तो इसीलिए वो टूट गया है और वो बनाने का काम अभी चल रहा है तो एनी वेज ये मंदिर का एंट्री अभी बंद है हम थोड़ा 136 फुट ओके 127 अच्छा सिर्फ 27 नहीं 127 कैसे हो सकता है ये जो भी है 127 फीट का ये मंदिर है और इसमें जितना भी आप দেখ রে মানে যত এখানে কাজ দেখতে পাচ্ছেন এটা অনেকটা আমাদের সেই খাজুরাহো টেম্পলের মতন যেখানে পুরনো দিনের বিভিন্ন রকম সেটা কি বলবো আমাদের তখনকার দিনের যা যা লাইফস্টাইল ছিল সেটা ড্রেস থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া কীভাবে তারা কুকিং করতো কীভাবে রান্না করতো সব কিছু সেটাকে এখানে দেখানো আছে এই কাজের মধ্যে দিয়ে যেরকম তখনকার দিনে কামাসূত্রার বিভিন্ন রকম পাথর কেটে কেটে সেই হাতের কাজ এবং সেগুলো একটা পাথর দিয়ে সেভাবে ওরা করতেন সেই সব কিছু এখানটা দেখানো আছে সো দিস ইজ দ্য এখন হচ্ছে এটা মেন টেম্পল এবার আমি আপনাদেরকে একটু সাইডের কিছু ভিউজ দেখাচ্ছি সেই ভিউজের মধ্যে দেখুন এইখানে একটা জায়গা রয়েছে যেটা মানে অনেকগুলো আমি আলাদা আলাদা করে আপনাদেরকে ভিউজটা দেখাবো সো এইখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এক একটা পাথরের মধ্যেই এগুলো বানানো
বিভিন্ন রকম ডিফারেন্ট স্টেজেস রয়েছে। কোনো এক কোনো স্টেজে ওখানে দেখা যাচ্ছে দূরে দুটো হাতি। যদি আমার চোখের অবস্থা খুব একটা ভালো নয়, আমি ট্রিটমেন্টের জন্যই এসেছিলাম ভুবনেশ্বরে, তারপর একটু টাইম করে একটু ঘুরছি আমরা, কিন্তু আমার নেশা আপনারা জানেন, আমি যে এক্সপিরিয়েন্সটা নিজে করি সেটা সবার সাথে শেয়ার করে নিতে ভালোবাসি। তো ওইখানে দুটো হাতি দেখা যাচ্ছে, সেই হাতিগুলো এই টেম্পলের ওপরেই থাকতো। ওইখানে দুটো হাতি প্লাস এই দিকে এই দিকটাতে দেখুন আবার জোড়া হাতি দেখা যাচ্ছে, ওইগুলো ওই টেম্পলের ওপরেই থাকতো। বাট এগুলো এদিকে হাতি ওদিকে ঘোড়া, তো সেই টেম্পলের ওপরে থাকতো। এখন ওগুলো মানে ভেঙে যাওয়ার পর, ওই পিছনের যে টেম্পলটা সেটা ভেঙে যাওয়ার পর এই স্টেজগুলোর ওপরে ওরা এগুলোকে রেখেছে। এনিওয়েজ চলে আসছি এই সামনে যেটা দেখা যাচ্ছে, দিস ওয়ান, এটা হচ্ছে এদের কিচেন ঘর, মানে রান্নাঘর অ্যাকচুয়ালি। সো সেইখানে রাসোই ঘরে ওদের রান্না হতো যখন রাজার সময়তে, তো এখনও সেখানে মাঝে মধ্যে যখন এখানে কোনো ফেস্টিভ্যাল হয় তখন এখানে বিভিন্ন কুকেরা চলে আসে, তারা একসাথে রান্না করে। তার সামনে একটা এদিকে যে একটা চার কোণা রয়েছে, এটা একটা ওদের কুয়ো সিস্টেমের কিছু একটা ছিল। সামনে যেটা দেখতে পাচ্ছেন, আমি অ্যাকচুয়ালি ওখানে গিয়ে পরে কাছ থেকে দেখাচ্ছি, আপাতত দূর থেকেই দেখাচ্ছি, একটা কুয়োর মতন রয়েছে, সেখানে ওদের কিছু রিচুয়ালস হতো, বাট এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসছি এখান থেকে একটা দারুণ জায়গায়, দারুণ ভিউ, যেটা এক্স্যাক্টলি কোণারক টেম্পলের অপোজিটে এখন রয়েছে। এটা হচ্ছে ওদের মতলব ডান্স পারফরমেন্সের জায়গা, নৃত্য দরবার বলতে এসকো। তো এখনও এখানে, মানে আগে তো তখনকার রাজার আমলে হতোই, এখনও মহারাজা যখন কোনো ফেস্টিভ্যাল করেন ওদের এখানকার সিস্টেমে, তো সেই ফেস্টিভ্যালের সময়তে এখানে ওডিসি পারফরমেন্স হয়। এবং এখানে বহুবার আমাদের রেনাউন্ড ওডিসি ডান্সার গুরু কেলুচরণ মহাপাত্রজি, উনি এখানে অনেকবার পারফরমেন্স করে গেছেন। এখন তার বাকি তার যারা ডিসাইপেল রয়েছে তারা এখানে পারফরমেন্স করে। তো এইটা হচ্ছে ওদের নৃত্যশালা বা ডান্স পারফরমেন্সের স্টেজ যেখানে আমরা যাব। তো আমি সূর্য টেম্পল থেকে, কোণারকের মেইন টেম্পল থেকে আস্তে আস্তে এবার আপনাদেরকে ডিফারেন্ট ভিউজ দেখাচ্ছি। চলিয়ে ভাইয়া ফির মুলাকাত হোগা, ইয়ে ইয়াহাঁ কা সিকিউরিটি দাদা হ্যায়, বহুত আচ্ছা হ্যায়, তো উনকে সাথ আভি মেরা মুলাকাত হুয়া। আপকা নাম বতাইয়ে একবার, অনিল জি, অনিল জি, চলিয়ে আপসে মিলকে আচ্ছা লাগা, থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমি আপনাদেরকে বাকি ভিউজটা দেখাবো, পিছনের দিকটা, পিছনের মন্দির। চলুন আমার সাথে দেখতে থাকুন, আমি রয়েছি আপনাদের সাথে। আর ভিড় বাড়তে থাকছে, প্রচুর ভিড় হয়ে গেছে। তো ওখানে যেরকম ঠিক আমি বললাম যে এখানে লাখ লাখ লোক এক এক দিনে থাকে, বাট এখন সেটা নেই অ্যাট প্রেজেন্ট বিকজ অফ দ্য সিচুয়েশন। বাট স্টিল তাতেও ওরা যা অ্যাজ পার ওদের ক্যালকুলেশন পার ডে মোটামুটি 10,000 লোক এখানে ঢোকে, মানে যারা পুরীতে স্পেশালি মানে উইকেন্ডসে। এনিওয়েজ আমরা এবার চলে এসেছি যেটা নৃত্যশালা বলছিলাম সেই জায়গাটায়। দেখুন এখানকার কাজগুলো একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এক একটা পাথর কেটে তখনকার দিনে মূর্তি বানানো, এবং এগুলোর পিছনে প্রত্যেকটার পিছনে এক একটা হিস্ট্রি রয়েছে। তো আমি তো অতটা জানি না বিকজ আমি গাইড নই, বাট আমি যতটা শুনছি সেটাকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যারা কোণারক টেম্পল দেখে গেছেন আগে তারা তো জানবেনই, যারা এখনও দেখেননি ভবিষ্যতে আসলে যাতে এই জায়গাগুলো দেখতে পারেন, ভিজিট করতে পারেন, প্লাস উইকিপিডিয়া তো রয়েছেই সব কিছু জানার জন্য। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের দেখাই এই ভিড়ের মধ্যেও, মানে কথা বলতে বলতে আমার একটু গলা ধরে যাচ্ছে, কারণ এর মধ্যে মধ্যেই আমার শুটিংয়ের কাজ চলছে, ভিডিও চলছে, সব কিছুই। দেখুন এখানে আমরা সূর্যদেবের রথ, উই নো অ্যাবাউট, মানে সূর্যদেবের যে রথ আপনারা দেখেছেন, মহাভারতেও দেখেছেন, অনেক কিছুতেই দেখেছেন, সেই সূর্যদেবের রথে টোটাল 7টা ঘোড়া থাকে। হ্যাঁ, 7টা ঘোড়া সেই রথে থাকতো, তো একদিকে 4টে আর একদিকে 3টে। এবার এই 4টে ঘোড়ার মধ্যে এখানে দুটো ভেঙে গেছে, দেখুন এই ঘোড়ার পা নেই, দেখতে পাচ্ছেন এখানে ভেঙে গেছে এটা অর্ধেকটা, এই ঘোড়াটা অনেকটাই আছে বাট তাও ভগ্ন অবস্থায়। তো এইখানে দুটো ঘোড়া নেই 4টের মধ্যে। আর আরেকটা দিকটাও আপনাদের দেখাচ্ছি, আরেকটা দিক দেখাচ্ছি, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন এখানেও ঘোড়াগুলো প্রায় ভেঙে গেছে, এখানেও দুটো রয়েছে, এখন এখানে 3টে ঘোড়ার মধ্যে এখন দুটো রয়েছে, ঠিক আছে। দেখুন তো এই টেম্পলটার মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে আমি দিচ্ছি। এবার
এই টেম্পলটার ব্যাক সাইডে আমরা যাব। আচ্ছা, ব্যাক সাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যতটা দেখানো সম্ভব। সূর্যর রথের সেই চাকা, এটা আমরা সামনে এখন চাক্ষুষ দেখছি। বাই দ্য ওয়ে, সূর্যদেবকেও আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এই সূর্যদেবের ফার্স্ট আলো, পৃথিবীতে প্রথম যে আলোটা সূর্যদেবের পড়ে সেটা এই মন্দিরে এসে পড়ে। দ্যাটস ওয়াই ইটস নোন অ্যাজ সান টেম্পল, সূর্যা টেম্পল, সূর্যা মন্দির, সূর্য মন্দির। তো প্রথম আলোটা সকালবেলা 6:30 নাগাদ পড়ে, অ্যারাউন্ড 6:30। সেটা কোন জায়গাটায় পড়ে সেটা আমি আপনাদেরকে পরে নিয়ে যাচ্ছি। যাই হোক, এখন আমরা এগোচ্ছি। আচ্ছা, হাতের কাজগুলো দেখতে থাকবেন, পাথরের কাজগুলো। এই দেখুন, মৃদঙ্গম বাজাচ্ছে, ডান্স করছে। হ্যাঁ, এরকম বিভিন্ন, মানে কারণ এইটা আপনাদের আমি ওই ওপর থেকে দেখিয়েছিলাম, ওইখান থেকে দেখিয়েছিলাম এই জায়গাটা নৃত্যঘর, মানে এখানটা কালচারাল প্রোগ্রাম হয় বেসিক্যালি। এই দেখুন, মৃদঙ্গম বাজাচ্ছে, ওডিসি পাখোয়াজ বেসিক্যালি। এখানে দেখুন, বীণা বাজাচ্ছে, মানে বিভিন্ন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো বিভিন্নতা বেসিক্যালি, দিস ইজ আ কালচারাল স্টেজ, দিস ইজ আ মানে প্লেস ফর কালচারাল পারফরমেন্সেস। তো সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি উঠছি আস্তে আস্তে, আর ডেফিনেটলি আমি রয়েছি যখন, কালচারাল কিছু তো সাথে থাকতেই হবে। তো দেখুন, আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। আচ্ছা, ওকে, তো আমরা ছিলাম একটু আগে ওই টেম্পলটা, মেন সূর্যা টেম্পল, মানে ফার্স্ট টেম্পল, প্রথমটা। পিছনের দিকটা যাইনি এখন, ওখানে পরে নিয়ে যাব। ওখান থেকে আমরা এখন চলে এলাম। দেখুন এই সব কাজগুলো, পাথরের কাজগুলো, এখানে প্রত্যেকটাতেই হয় ডান্স করছে, না হলে ওডিসি পাখোয়াজ বা মৃদঙ্গম বা বাঁশি, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। এখান থেকে সিঙ্গার বেরিয়ে এলেন, যদি ওনার আজকে এখানে পারফরমেন্স ছিল না, তাও উনি স্টেজটা খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় ভবিষ্যতে পারফর্ম করবেন, যদি করেন। যাই হোক, আমি আপনাদেরকে দেখাই ভিউটা। তো এটা হচ্ছে ওই কালচারাল স্টেজ বলতে পারেন, এখানে এখনও পারফরমেন্স হয় বিভিন্ন রকম। বাই দ্য ওয়ে, এই দিকটা এবার একটু দেখাই। ওই যে ওখানে দেখালাম, দূরে দুটো ঘোড়া দেখা যাচ্ছে, এখানে হচ্ছে রাসোইঘর, এখনও রান্না হয় এখানে, যখন যখন মহারাজা আসেন, বড় করে কোনো ফেস্টিভ্যাল হয় তখন তারা এখানে রান্নার আয়োজন করেন। তো এইটা হচ্ছে মোটামুটি একটা ভিউ। আচ্ছা, এবার আমরা ঢুকি স্টেজ পারফরমেন্সের দিকে, কোথায় হয় স্টেজ পারফরমেন্সের মাঝখানটা একটু দেখানো যাক আপনাদেরকে। আর সাথে আমি যখন রয়েছি, এর মধ্যে মধ্যে ছোটো ছোটো একটা করে গান বাজনা তো নিশ্চয়ই হতে পারে, কিরাম গান বাজনা। আচ্ছা, দেখা যাক, গান বাজনা তো চলছে, চলবে, তার মধ্যে মধ্যে একটুখানি ছোট করে দু লাইন হবে নাকি আপনার থেকে। উনি এসেছেন কলকাতা থেকে ভুবনেশ্বর হয়ে, পুরী দর্শন করে এখন কোণারক মন্দিরে দর্শন করছেন। তো দুটো লাইন যদি একটুখানি স্টেজের মধ্যে একটুখানি সবাইকে শোনান আপনার থেকে। শুনেছি আপনি গান করেন, মন্দ করেন না, ভালোই করেন। গান শুনতে শুনতে আমরা একটু গান ঘরটা দেখে নি। রহে না রহে হম, বেশ। তো দেখুন, আমরা গান শুনতে শুনতে বাদ্যযন্ত্র দেখছি, ছবি দেখছি। ম্যাডাম, তারপর আর দুটো লাইন হোক, ওদিকে আছেন। আচ্ছা, বেশ। তো এই গেল হচ্ছে আমাদের পারফরমেন্স স্টেজ। আচ্ছা, এই দিকটায় বেসিক্যালি কিছু গার্ডেনের মতন এ রয়েছে। এই গাছটাও বহু পুরনো, যা শুনলাম সিকিউরিটি দাদার থেকে প্লাস গাইডদের থেকে। তো এই গাছটার এখানে একটা বসার জায়গা টায়গা রয়েছে, এখানেও কিছু ওদের হয় রিচুয়ালস। তো অতটা ডিটেলস আমি জানি না, যাই হোক, আপাতত ভিডিওটা আর্টিস্ট মানুষ আর্টিস্টের জায়গাতেই, গান ঘর বা পারফরমেন্স
স্টেজ পারফরমেন্সের জায়গা বা নৃত্যশালায়। আপাতত এইটুকু আপনাদেরকে শেয়ার করছি, পরে আসছি অন্য জায়গায় অন্য ভিডিও নিয়ে এই টেম্পলারি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। ভাই লাস্ট স্যার।